নারায়ণগঞ্জের ভিতর দিয়ে আমরা এই রাস্তা দিয়ে আসছি। তো এখন আমরা আসি হচ্ছে 300 ফিট পূর্বাঞ্চলের এই যে এই ব্রিজটার এখানে। তো রাইট নাও গাইস, আমরা বাইকে রাইড করতে করতে দেন আমরা এখন পুবাইলের রাস্তার দিকে আসছি। যে 3 নম্বর ব্রিজটা আছে, 3 নম্বর ব্রিজের পরে এই প্লেসটা। তো হে গাইস, হোয়াটস আপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। রাইট নাও গাইস, এখন আমি আসি হচ্ছে 300 ফিটে। তো আজকে আপনাদেরকে সবাইকে আমি একটা সুন্দর প্লেসে নিয়ে যাওয়ার ট্রাই করব, আর ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো এখন আমি শুট করতেছি হচ্ছে গাইস আমার গোপ্রো হিরো 9 ব্ল্যাক দিয়ে। এখন এই প্লেসটা গাইস খুব নিরিবিলি, আর এরকম ফাঁকা প্লেসে ভিডিও করার মজাটাই আলাদা থাকে। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলতে চাই। তো আমি আমার চ্যানেলে রেগুলার ভিডিও ড্রপ করার ট্রাই করি। তো রেগুলার কন্টেন্ট আমি ড্রপ করি আমার চ্যানেলের মধ্যে। আর আমার বাইকের ব্যাপারে, আমার অ্যাপাচি 4B আরটিআর 162B বাইক যেটা আছে, এটার ব্যাপারে অনেক ডিটেলসে ভিডিওগুলো আছে, আপনারা চাইলে ওটার মধ্যে দেখতে পারেন। আর আমি বাইক দিয়ে বিভিন্ন জায়গায় রাইড করে থাকি গাইস। তো রাইডিংয়ের সব ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন। কে প্রায় মানে আমরা বেশিরভাগ সময় এই প্লেসটা দেশে আমরা ব্লগটা শ্যুট করি, কারণ এই প্লেসটা গাইস ফুললি ফাঁকা থাকে, আর এই জায়গাটা খুবই নিরিবিলি, আর পরিবেশটা খুবই মানে সুন্দর লাগে আমার কাছে, বেস্ট লাগে। গাইস এখন আমরা যাব হচ্ছে নদীর পারটা পার হয়ে। তো ওখানে একটা জায়গা আছে, ওই জায়গাটা আমরা যাব। তো ভিডিওটা দেখতে থাকেন গাইস, আর চ্যানেলে গাইস নতুন হয়ে থাকলে গাইস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেন। তো চলেন গাইস ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো রাইট নাও গাইস, এখন আমরা নদীর পারের খুব কাছাকাছি আসছি, আর এই প্লেসটা হচ্ছে যে মানে এখানে যে 3 নম্বর ব্রিজটা আছে, 3 নম্বর ব্রিজের পরে এই প্লেসটা। আর এই প্লেসটায় এর আগে যখন আসছিলাম গাইস, তখন এখানে কোনো নদী টদি ছিল না আর কি, তো এখানে পুরো ক্ষেতের মতো ছিল। আর এখন এই প্লেসটাতে গাইস পুরো পানি, বর্ষাকালের সময় তো ফুল পানিতে জমে গেছে, ভরাট হয়ে গেছে। তো এখন আরও সুন্দর লাগতেছে সানসেটের টাইমে। আর এই প্লেসটা গাইস মানে খুব একটা মানে শান্তির জায়গা। আর এতক্ষণ যেটা আমি শ্যুট করেছিলাম গাইস, ওটা হচ্ছে আমার গোপ্রো হিরো 9 দিয়ে, আর বাকি অনেকগুলো শ্যুট নিব আমার গোপ্রো দিয়ে। আর এখানে আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখতে পারবেন। তো গাইস এখন আপনারা এই প্লেসটার কিছু সিনেমেটিক ভিউ দেখেন। সো দেখে আসুন। গাইস আপনারা যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, আর ইউটিউবে যারা কন্টেন্ট মেক করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি এটা বলি যে গাইস, বর্তমানে আপনারা যেমন আগে যখন 2018 যখন ছিল, তখন ওরা যদি নর্মাল কোনো ভিডিও আপলোড করতে হচ্ছে ইউটিউব চ্যানেলে, যে কোনো ভিডিও সাজেস্ট করতো, তখন চ্যানেলের সাজেশন কম ছিল আর কম্পিটিশন কম ছিল। তখন সবাই ভিডিও মেক করলে ওগুলো দেখতো, তখন তাদের মিলিয়নের উপরে ভিউজ চলে যেত। কিন্তু এখন কম্পিটিশন এত পরিমাণে বাড়ছে গাইস, যে আপনি যদি এখন 100 ভিডিও বানান তো ওগুলো কোনো কাজের না। এখন আপনার কোয়ালিটিফুল ভিডিও বানাতে, কোয়ান্টিটি না কোয়ালিটিফুল ভিডিও মেক করতে হবে, কারণ বর্তমানে আপনার কোয়ালিটিফুল ভিডিও মানুষ দেখবে বেশি। আর ভিডিও মেক করার আগে গাইস আপনারা সবার আগে আপনাদের থাম্বনেলগুলো বানাবেন বেশি করে, আর থাম্বনেলে গাইস এত পরিমাণে রিচ খায়, আর অনেক মানে ইউটিউব চ্যানেলে গ্রো করতে হেল্প করে। আমার চ্যানেলে গ্রো গাইস হচ্ছে আলহামদুলিল্লাহ, আর আস্তে আস্তে হয়তো আরও আগায় যাব। তো গাইস আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। চ্যানেলের মধ্যে আমি যে একটা জিনিস লক্ষ্য করছি গাইস, যে আমি যেগুলো কন্টেন্ট মেক করি, মানে আমার চ্যানেলগুলো যেগুলো আমি ভিডিওগুলো মেক করি, ওই ভিডিওগুলোর মধ্যে ভালো অনেকগুলো আছে, ভালো রেসপন্স আসে, আমার সাবস্ক্রাইব অনুযায়ী 100 থেকে 150 ভিউস পর্যন্ত আসে। আর কয়েকটা ভিডিও আছে যেগুলো আমি বাইকের ব্যাপারে ডিটেলস দিয়েছিলাম, তো ওই ভিডিওগুলো মানে ভালো ভিউজ আসছে। তো আমি ভাবছিলাম যে বাইকের ব্যাপারে আরও রিভিউ ভিডিও করবো কিনা। তো আপনি যদি করি
তাহলে গাইস আপনারা কমেন্ট করেন যে বাইকের ব্যাপারে আপনারা আরও রিভিউ কোনো ভিডিও চান কিনা। আর গাইস এখন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিতরের প্লেসটাতে যাই, তো চলেন গাইস যাওয়া যাক। তো রাইট নাও গাইস আমরা বাইকে রাইড করতে করতে দেন আমরা এখন পুবাইলের রাস্তার দিকে আসছি। তো এখানে আরেকটা ব্লগে আমি এখানে আসছিলাম এই জায়গাটায়। তো এই রাস্তাটা হচ্ছে গাইস এইখানে ফুল রাস্তাটা দেখেন গাইস। আমি ভাবছিলাম যে আমরা এই ভিতরের জায়গাটা একটু ঢুকবো, এই নদীর একটু এখানে একটা বড় পুকুর আছে আর খালি একটা প্লেস আছে, বাট এখানে যাচ্ছি না কারণ এখানে যদি আবার মনে করেন যেটা আমাদের বাংলাদেশে চলতেছে যে রাসেল বাইপার যদি থাকে এইসব প্লেসে, তো এই কারণে আমরা এই ভিতরের প্লেসটাতে যাব না কারণ এখানে একটু জঙ্গলের সাইড। এই রাস্তা ধরে আমরা ভিতরের দিকে যেতে থাকবো, ভিতরে আরও কত সুন্দর জায়গা আছে আর কীরকম প্লেস আছে আর কীরকম হন্টেড কোনো প্লেস আছে কি না গাইস এরকম প্লেসে আমরা আজকে যাব। তো গাইস ভিডিওটা দেখতে থাকেন আর চলেন গাইস। শর্টকাট খুঁজতে গিয়ে আমরা ভিতরে যে খ্রিস্টানদের কবরস্থান ছিল গাজীপুর পুবাইলের এখান দিয়ে ওই জায়গাটা দিয়ে ভিতর দিয়ে ঢুকছি আমরা পুবাইলের রাস্তায় গাজীপুরের এখানে। ওই রাস্তা দিয়ে ঢুকার পরে গাইস ওইখান দিয়ে মনে করেন ধুলা বালি খাইতে 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 অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মনে করেন ওখান থেকে ঘুরছি, ঘুরতে ঘুরতে মানে রাস্তার খুঁজে পাই না, ইউটার্ন নিয়ে ওই রাস্তা খুঁজে পাই না। তো তারপরে ঢুকতে 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 ভিতরে যে মেইন পূর্বাচল যেটা ওইখানে ঢুকে গেছি। ওইখান থেকে ঢুকার পরে এখন ভাবতেছি যে বাসার যে দিক আমরা যে রাস্তাতে যাবো ওই দিকে আমরা খুঁজে পাইতেছিলাম না। তো পরে একজনকে জিজ্ঞাসা করলাম, তো জিজ্ঞাসা করার পরে আমরা বাণিজ্য মেলা যেখানে হয় এই যে আমাদের পূর্বাচলের সাইডে, তো ওই রাস্তার ভিতর দিয়ে গাইস নারায়ণগঞ্জের ভিতর দিয়ে আমরা এই রাস্তাতে আসছি। তো এখন আমরা আসি হচ্ছে 300 ফিট পূর্বাচলের এই যে এই ব্রিজটার এখানে আর এই বাইক বাইস এরকম জিনিস এক্সপিরিয়েন্স করা খুবই ভালো আর খুবই ভালো লাগলো এরকম মানে এক্সপিরিয়েন্স করে, কিন্তু মানে ধুলাবালি খাইছি এটাও বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে গাইস। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে এখন মানে ঘুরতে ঘুরতে এরকম একটা প্লেসে আসছি যেখানে মনে করেন ওয়েদারটা একটু ঠান্ডা একটু নিরিবিলি আছে আর এখানে যে আকাশটা গাইস মানে খুবই সুন্দর লাগতেছে আর খুব ভালো লাগতেছে। আজকে মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম আর বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরলাম গাইস, ধুলাবালিও খাইলাম গাড়ির আর এই বাইকটা দিয়ে আমরা রাইড করলাম। রাইড করে দেন আমরা এখন হেলিপ্যাডের দিকে যাব। তো হেলিপ্যাডে গিয়ে আমি সৌরভে কিছু ঠান্ডা ঠান্ডা খাবো, ঠান্ডা পানি খেয়ে দেন আমরা বাসার দিকে ব্যাক করবো গাইস। আজকের ব্লগটি গাইস আপনাদের সবার কাছে কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন গাইস। আপনাদের একটি সাবস্ক্রাইবার আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট গাইস, তো সাবস্ক্রাইব করে দিন গাইস চ্যানেলটি। আর নেক্সট ভিডিওতে গাইস আপনাদের সবার সাথে দেখা হচ্ছে, সো টেক কেয়ার অ্যান্ড গুড বাই।